আগের রাতটা ছিল মেসিদের, আজকের রাতটা নেইমারদের। আর্জেন্টিনার পর এবার কাঁপিয়ে দিল ব্রাজিলরা। নেইমাররা খেললো নেইমারদের মতো আর মেসিরা খেললো মেসিদের মতো। সার্বিয়াকে দাপটে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে গেল 5-বারের চ্যাম্পিয়নরা। গোলদাতা ছিলেন পাওলিনহো ও থিয়াগো সিলভা। অথচ সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে হতাশা দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল ব্রাজিলের। হতাশা কাটিয়ে পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। কোস্টারিকাকে তারা হারায় 2-0 গোলে। বুধবার রাতে সার্বিয়ার বিপক্ষে আসে সুস্থির জয়। গ্রুপ ই থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড, বাদ পড়েছে সার্বিয়া ও কোস্টারিকা। সার্বিয়ার বিপক্ষে এদিন দারুণ আক্রমণাত্মক মেজাজ শুরু করে ব্রাজিল। প্রথম 4 মিনিটে 2-2 ভালো আক্রমণ শোনান নেইমাররা। গোল না পেলেও সার্বিয়াকে শুরুতেই তারা চাপে ফেলে দেয় এই 2টি আক্রমণের মাধ্যমে। 9 মিনিটে হঠাৎ ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো, যেটা চিন্তার কারণ ছিল কোচ তিতের জন্য। ওদিকে শুরুর ধাক্কার সামনে আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় সার্বিয়ারা, লড়তে থাকে ব্রাজিলের সঙ্গে। তবে ব্রাজিল খেলছিল ব্রাজিলের মতোই। 25তম মিনিটে ভাগ্য ভালো থাকলে এগিয়ে যেত ব্রাজিলরা। জেসুসের কাছ থেকে বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন নেইমার, কিন্তু সার্বিয়ান গোলকিপারের দৃঢ়তায় গোল বঞ্চিত হয় ব্রাজিল। 29তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ আসে ব্রাজিলের সামনে, নেইমার বল বাড়িয়ে দেন জেসুসকে। দ্রুত বল নিয়ে ছুটে যান জেসুস, কিন্তু শট নিতে একটু দেরি করে ফেলেন। গোলকিপারকে প্রায় একা পেয়েও শেষমেশ গোল করতে পারেননি জেসুস। তবে 36 মিনিটে ব্রাজিলকে আনন্দে ভাসান পাওলিনহো, তার বুদ্ধিদীপ্ত শটে 1-0 লিড পায় 5-বারের চ্যাম্পিয়নরা। মাঝ মাঠ থেকে পাওলিনহোর উদ্দেশ্যে লম্বা পাস দিয়েছিলেন কুতিনহো, ক্ষিপ্রতার সঙ্গে বল নিয়ে এগিয়ে যান পাওলিনহো। কিছুটা সামনে এগিয়ে এসেছিলেন সার্বিয়ান গোলকিপার, মাথা কাটিয়ে সার্বিয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে টোকা শটে গোল করেন পাওলিনহো। বিরতির পর আরও জমে ওঠে ম্যাচ, আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে একের পর এক। 57 মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করেন নেইমার, তার ঠিক আগে গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় ব্রাজিল। 61 মিনিটে ব্রাজিলকে কাঁপিয়ে ছেড়েছিল সার্বিয়া, ভাগ্যটা সহায় ছিল এবং সঙ্গে গোলকিপারের মুনশিয়ানায় সে যাত্রায় রক্ষা পায় ব্রাজিল। জয় নিশ্চিত করতে ব্রাজিলের দরকার ছিল আরেকটা গোল, 68 মিনিটে সেটাই করলেন থিয়াগো সিলভা। নেইমারের কর্নার থেকে সাহসী হেডে বল জালে জড়ান থিয়াগো সিলভা, গত ম্যাচেও গোল করেছিলেন সুপারস্টার, আর আজ ম্যাচ সেরা হয়েছেন ব্রাজিলের পাওলিনহো।